মেগা প্রকল্পের সমালোচনাকারীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী ভোলেন নেই পদ্মা সেতুর বিরোধিতাকারীদের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সুরমা কুশিয়ারার তাণ্ডবে সিলেট নগরী সহ ১৩ উপজেলায় প্লাবন বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি ডুবছে নতুন নতুন এলাকা সুনামগঞ্জেও পরিস্থিতির অবনতি দুই বছর পর ২৯ মে চালু হচ্ছে বাংলাদেশ ভারত রেল যোগাযোগ রোববার থেকে টিকিট বিক্রি পহেলা জুন চলবে মিতালি এক্সপ্রেস খরচ শুরু ৩,৮০০ টাকা থেকে দেখছিলেন শিরোনাম প্রবাসের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা পদ্মা সেতু সহ মেগা প্রকল্পগুলোর সমালোচনাকারীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সরকার প্রধান তিনি বলেন নির্বাচনী ব্যবস্থা কলুষিত করা বিএনপির মুখে স্বচ্ছ নির্বাচনের বাণী শোনা দুর্ভাগ্যজনক সুশীল সমাজকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন দেশ চালানোর শখ থাকলে নির্বাচনের মাঠে আসতে হবে ৪১ বছর আগে নির্বাচন থেকে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা তারপর থেকে টানা চার দশক দেশ ও জনগণের জন্যই নিরন্তর তার পথ চলা আওয়ামী লীগের মতো একটা সংগঠনে আসবো এটা কখনো স্বপ্নেও ভাবিনি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে একক বক্তা ছিলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এ বাচ্চা ছিল অনেক যন্ত্রণা ভোগ করা বাচ্চা এ বাচ্চা ছিল মৃত্যুর থেকেও একটা কঠিনভাবে বাঁচা প্রায় দেড় ঘন্টা এক টানা বক্তব্য রাখেন তিনি এতে তুলে ধরেন ঐতিহাসিক সব তথ্য উপাত্ত জানান নির্বাচনী ব্যবস্থা কলুষিত হয়েছে বিএনপির হাতেই আমরা যদি প্রতিটি নির্বাচন ৭৫ পরে দেখি সেখানে নির্বাচন আমরা কি দেখেছি ভোটের বাক্স ছিনতাই সিলমারে বাক্স ভরা নির্বাচনকে কলুষিত করা এটা জিয়াউর রহমানই শুরু করে এটা নিয়ে তো তাদের প্রশ্ন তোলার কোনো অর্থই হয় না কারণ আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে দেশে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বিরোধিতাকারীদের এক হাত নেন বঙ্গবন্ধু কন্যা যেখানে বাদ যায়নি সুশীল বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি পর্যন্ত এর ভিতরে আমাদের কিছু নতুন আতেলাবাদ জুটেছে আমরা যে রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করেছি এটা নাকি অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিকর হ্যাঁ বিনিয়োগটা বড় করে দেখা যায় কিন্তু এর বিদ্যুৎ যখন উৎপাদন হবে আর এই বিদ্যুৎ যখন মানুষের ব্যবহার করবে আমাদের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখবে সেতুর কাজ হয়ে গেছে এখন সেতু নিয়ে কথা বলে আর পারছে না এখন রেলের কাজ চলছে এখন রেলের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছে তুমুল বিরোধিতার পরও নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করাকে দেশের জন্য বড় অর্জন বললেন সরকার প্রধান পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইনুস আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চলা যাবে না চলে ভেঙে পড়বে তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় বড় বড় অর্থনীতিবিদ জ্ঞানীগুণী তারা এই ধরনের অর্বাচীনের মতো কথা বলে কিভাবে সরকারের উন্নয়ন বিরোধিতা করা বিভিন্ন ব্যক্তির কড়া সমালোচনা ছিল শেখ হাসিনার বক্তব্যে করোনা ভাইরাস মোকাবেলায় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি বুস্টার ডোজও আমরা শুরু করেছি তা তো নিশ্চয়ই দুটো ডোজ নিয়েছেন বুস্টার ডোজও নিয়েছেন তা আমার হাতে কিনা বিনা পয়সার এই ভ্যাকসিন নিতে পারলো আর তারপর আমাদের উন্নয়নটা তাদের চোখে পড়ে না এখন কি ভ্যাকসিন চোখেও দিতে হবে নাকি সেটাই মনে হচ্ছে তাহলে যদি দেখে তাছাড়া দেখবে না জনগণ বিএনপির সঙ্গে নেই উল্লেখ করে আওয়ামী লীগ প্রধান বলেন সুশীল সমাজ চাইলে নির্বাচনে আসতে পারেন যে দল বেশি কথা বলে যাচ্ছে বিএনপি এদের নেতৃত্ব কোথায় নেতৃত্ব নাই সবই তো সাজাপ্রাপ্ত আসামি তো সাজাপ্রাপ্ত আসামি দিয়ে নির্বাচনে জেতা যায় না আর নির্বাচনে পরাজয় হবে জেনেই তো তারা নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে চায় আর জ্ঞানী গুণী আতেলরাও উল্টো পাল্টা কথা বলেন তাদেরকেও বলবো দেশ চালাবার যদি ইচ্ছা থাকে তো মাঠে আসেন
ভোটে নামেন। নেতাকর্মীদের মানুষের জন্য দেশের জন্য কাজ করার ব্রত নিয়ে অনড় থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকদিন পর মন খুলে অনেকক্ষণ কথা বললাম। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনগণের টাকায় তৈরি পদ্মা সেতু নিয়ে সরকারের বিরুদ্ধে অতি কথনের অভিযোগ তুলে এর সমালোচনা করেছে বিএনপি। দলটির মহাসচিব বলেন এটি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়। বুধবার বিকেলে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সরকারের খামখেয়ালি আচরণের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে বলেও দাবি বিএনপি মহাসচিবের। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। সিদ্ধান্ত জানাতে বুধবার বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। ব্রিফিংয়ে উঠে আসে পদ্মা সেতু প্রসঙ্গ। বিএনপির মহাসচিব বলেন জনগণের টাকায় সেতু তৈরি হলেও ক্ষমতাসীন দল এটিকে নিজের সম্পত্তি মনে করে। টোলের হার নির্ধারণ নিয়েও সমালোচনা করেন তিনি। পুরোটা তো আমাদের পকেটের টাকা কেটে নিয়েছেন এবং 10,000 কোটি টাকার প্রকল্প 30,000 কোটি টাকা তিনি এখান থেকে চুরি করেছেন। তো এই সমস্ত কথা তাদের মুখে শোভা পায় না। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে দেখে, যেটা অত্যন্ত বেশি আপনার ধরা হয়েছে, কারণ এতে করে যারা যাতায়াত করবেন তাদের আগে যে ব্যয় হতো তার ব্যয় অনেক বেশি ব্যয় হবে। মির্জা ফখরুল বলেন সরকারের খামখেয়ালি আচরণের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। স্থবিরতা কাটাতে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 8টি মেগা প্রকল্প বন্ধের দাবিও জানান তিনি। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার বুলেট ট্রেন, দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকার বাইরে রাজধানী স্থানান্তর। এই মুহূর্তের বাস্তবতায় এই প্রকল্পগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গ্রহণযোগ্য বিবেচিত হতে পারে না। সকল প্রকল্প অনতিবিলম্বে বন্ধ করা হোক। রিজার্ভ এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া সহ মূল্যস্ফীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের 1 নম্বর খুঁটি থেকে রোড মার্কিং শুরু হয়েছে। মূল সেতুর পর 22 মের মধ্যে মাওয়া ও জাজিরা প্রান্তের সংযোগ সড়কের কার্পেটিং শেষ করতে চলছে তোড়জোড়। 1 জুন সেতুকে পুরোপুরি আলোকিত করতে ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজও দ্রুত এগোচ্ছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছে আবু সাইদ। পদ্মা সেতুর সড়ক পথের সবশেষ কাজ রোড মার্কিং এর শুরু হয়েছে। পাশাপাশি সেতুর মাওয়া প্রান্তে সাউথ ভায়াডাক্টের 750 মিটার এলাকায় লেবেলিং কোর্ট চলছে। বৃহস্পতিবার হবে কার্পেটিং। অন্যদিকে জাজিরা প্রান্তের নর্থ ভায়াডাক্টের বাকি 200 মিটারের কার্পেটিং এর প্রস্তুতি চলছে। 22 মে দুই প্রান্তের সংযোগ সড়কের কার্পেটিং শেষ করার টার্গেট রয়েছে। ইতোমধ্যে মূল সেতুর কার্পেটিং শেষ হয়েছে। এছাড়া দুই পারে নাম ফলক ও ম্যুরাল তৈরির কাজও চলছে দিন রাত। ব্রিজ চালু হয়ে যাবে, আমরা ওই পারে যাবো সরাসরি ঢাকা থেকে একখার বরিশাল যাবো, তাতে কোনো আর ইয়ে হবে না। এদিকে সেতুকে পুরোপুরি 1 জুন আলোকিত করতে 415টি ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে দিন রাত। জুনে সেতু খুলে দিতে পুরোপুরি প্রস্তুত হবে পদ্মা সেতু, সেভাবেই কাজ এগোচ্ছে। ট্রেন যাবে, গাড়ি যাবে, তারপর গ্যাস যাবে, বিদ্যুৎ যাবে, অপটিক্যাল ফাইবার হবে, এই জন্য তো পদ্মা বহুমুখী সেতু নাম দেওয়া হয়েছে। যে কোনো ভালো স্ট্রাকচার, গুণগত মান সম্পন্ন স্ট্রাকচার যদি করতে চান তাহলে এটাকে 100 ইয়ার্স লাইফ দিয়ে করতে হবে। এখন পর্যন্ত মূল পদ্মা সেতুর কাজের অগ্রগতি ছাড়িয়েছে 98%, আর সার্বিক অগ্রগতি 93.5%। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর 1 নম্বর খুঁটিতে রোড মার্কিং শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন পুরো সেতুতে রোড মার্কিংয়ে সময় লাগবে 20 দিন। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সুরমা, কুশিয়ারার তাণ্ডবে সিলেট নগরী সহ 13 উপজেলায় দেখা দিয়েছে প্লাবন। বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, ডুবছে নতুন নতুন এলাকা। আগামী 2 দিন পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে জকিগঞ্জে সুরমা নদীর ভাঙনের কবলে পড়েছেন হাজার হাজার মানুষ। দুর্গত মানুষেরা এই বিপর্যয়ের জন্য দায়ী করছেন পানি উন্নয়ন বোর্ডকে। তবে কর্তৃপক্ষের দাবি 2019 সালে প্রকল্পের প্রস্তাব দেওয়া হলেও এখনও সমীক্ষায় শেষ হয়নি। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নকশাদ আহমদ চৌধুরী।
এক ভয়াবহ বিপর্যয়। এমন পরিস্থিতি এর আগে কখনো দেখেননি জকিগঞ্জের আট গ্রামবাসী। বাঁধের ভাঙ্গন ছাড়াও চার কিলোমিটারে অন্তত ১২টি স্থান দিয়ে হু হু করে নদীর পানি ঢুকছে। এতে দিশেহারা এলাকার মানুষ, ঘরবাড়ি, হাট বাজার সব পানির নিচে। প্রতি মুহূর্তে সুরমার পানি বাড়ছে, ডুবছে নতুন নতুন এলাকা। পানি উন্নয়ন বোর্ড দীর্ঘদিন এই বাঁধের সংস্কার না করায় এমন ভয়াবহ পরিস্থিতি বলে অভিযোগ এলাকাবাসীর। তবে কর্তৃপক্ষের দাবি, ২০১৯ সালে প্রকল্পের প্রস্তাব দেওয়া হলেও সেটা সমীক্ষা পর্যায়ে রয়েছে। বাড়ি ঘর সব বিলীন হয়ে যাইতেছে, শত শত মানুষ আজ অনাহারে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বললাম, উনিও আসেন নাই। উপজেলা চেয়ারম্যান লুকমান চৌধুরীকে বললাম, উনিও আসেন। নৌকা দিয়ে, ফিশবোর্ড দিয়ে তারা গণসংযোগ করছে। সাংসদ হাফিজ আহমদ মজুমদারও গণসংযোগ করছেন, আমাদেরকে কেউ দেখে নাই। যোগীগঞ্জ উপজেলায় প্রকল্প প্রস্তাব আর কি বানিয়ে প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে। প্ল্যানিং কমিশনে ওটা ওভাবেই ছিল, পাস হয়নি। সমীক্ষার জন্য প্রকল্পটা আবার ডিলে হচ্ছে। সুরমা কুশিয়ারা পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ১৩ উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সুরমা নদীর ভয়াল গ্রাস থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য এই দায়িত্বটি দেওয়া হয়েছিল অনেক বছরই আগে। গত ২০ বছর পানি উন্নয়ন বোর্ড এই বাঁধের কোনো সংস্কার করেনি, ফলে এই বিপর্যয়ের মধ্যে পড়েছেন এলাকাবাসী। সিলেটের জকিগঞ্জের আট গ্রাম থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এদিকে সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন চার উপজেলার ১৪টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এর মধ্যে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এবাদুল হকের ছবি ও হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য নিয়ে রিপোর্ট। পাহাড়ি ঢলে নদীর পানি কুল উপচে হু হু করে ঢুকে পড়ছে লোকালয়ে। ছাতকের ৬টি পয়েন্ট দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে নিম্নাঞ্চলে। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত একর ফসলি জমি। যেদিকে চোখ যায় এখন শুধু থই থই জল। গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের ঢলে সুরমা, চেলা, খাসিয়ামারা নদী উপচে পাহাড়ের ঢল প্রবেশ করেছে লোকালয়ে। সবচেয়ে বেশি দুর্ভোগে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বানভাসীরা। ছাতকের ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কের ১০ কিলোমিটার পানিতে ডুবে গেছে। ঢলের পানিতে ছাতক সুনামগঞ্জ সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে প্রধান সড়ক থেকে নৌকায় করে বিভিন্ন গন্তব্যে চলাচল করছেন এলাকাবাসী। যে দুর্যোগ সৃষ্টি হয়েছে আমাদের সারা রাস্তাঘাটে, ওই দেখেন রাস্তার মেইন রোডে পানি। আমরা চলতেছি নৌকায়, এই জন্য ৫০ টাকার ভাড়া দিয়ে আসতেছি, ৫০ টাকার ভাড়ার। মডেল টেস্ট পরীক্ষা এই বন্যার কারণে পরীক্ষাটি স্থগিত হয়েছে। এমন অবস্থায় বিশুদ্ধ পানি আর খাবার সংকটে চরম অসহায় হয়ে পড়েছেন বানভাসীরা। পানির অবস্থা খুব খারাপ, না বাড়ি করতেন বাড়াই দেখার না, যে কষ্টে বাড়ি আইছি ভাই। আমাদের পানির মধ্যে সবকিছু ডুবে গেছে, কি খাবো এখন? গোরদোয়ারা কথা বাইঙ্গা টিঙ্গা লইয়া দাঁড়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৫ মেট্রিক টন চাল ২.৫ লাখ টাকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই সহায়তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সময় সংবাদ, সুনামগঞ্জ। দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ২৯ মে চালু হচ্ছে বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। রোববার থেকে শুরু হবে ট্রেনের টিকিট বিক্রি। এদিকে বহুল প্রত্যাশিত ঢাকা নিউ জলপাইগুড়ি রুটে নতুন ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হবে ১ জুন। করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে সড়ক ও আকাশপথে ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ শুরু হলেও বন্ধ থাকে রেলপথ। দুদেশের ট্রেন চলাচল শুরু করতে দুদফা চিঠি চালাচালিও হয়। পরে চলতি মাসের ২৯ তারিখ থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত জানায় ভারতীয় রেলপথ মন্ত্রণালয়। এছাড়া ১ জুন দুই দেশের রেলমন্ত্রী মিতালি এক্সপ্রেস নামে আরও একটি নতুন ট্রেনের উদ্বোধন করবেন, যা চলবে ঢাকা জলপাইগুড়ি রুটে। মিতালি এক্সপ্রেস ট্রেন যেটি নিউ জলপাইগুড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্টে চলাচল করার কথা, যেটা বাংলাদেশ এবং ভারতের দুই দেশে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে উদ্বোধন হয়েছিল, সেটি কোভিডের কারণে এতদিন বন্ধ ছিল। আমরা আশা করতেছি আগামী ১ তারিখে বাংলাদেশের মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয় এবং ভারতীয় রেলপথ মন্ত্রী মহোদয়ের যৌথ ভার্চুয়াল মাধ্যমে তারা এটা
উদ্বোধন করার একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মিতালি এক্সপ্রেসের এসি সিটের ভাড়া ধরা হয়েছে 4,905 টাকা, আর নন এসিতে গুনতে হবে 3,800 টাকা। ভারত থেকে প্রতি রবি ও বুধ এবং ঢাকা থেকে সোম ও বৃহস্পতিবার চলাচল করবে নতুন এই ট্রেন। আগামী 22 মে সকাল থেকে সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলের এই কর্মকর্তা। আমরা হয়তো মঙ্গলবার থেকে আমরা টিকিট বিক্রি করতে পারবো, দ্যাট মিনস হয়তো 22-23 তারিখের দিকে আমরা টিকিট বিক্রি করতে পারবো। প্রয়োজনে আমরা কাউন্টারে সময় বর্ধিত করে আমরা যাত্রীদের টিকিট দিতে পারবো। ঢাকা থেকে 10-12 ঘন্টায় মিতালি এক্সপ্রেসে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। টানা পড়েনের মাঝে নিয়মিত হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনা। নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক ফোরামে বিভিন্ন পর্যায়ে বছর জুড়েই থাকছে ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক বৈঠক। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আগামী মাসে ওয়াশিংটনে বসবে দুই দেশের উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ফোরামের বৈঠক। র্যাবের উপর নিষেধাজ্ঞার টানাপোড়েনে পড়া দুদেশের শীতল সম্পর্কের মাঝেই গত এপ্রিলে এক সপ্তাহ ওয়াশিংটনে যৌথ উদ্যোগে পালিত হয়েছে বাংলাদেশ মার্কিনী কূটনীতির 50 বছর। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ক্লিংকেনের দ্বিপাক্ষিক বৈঠকও। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি জানান, বাংলাদেশের সঙ্গে কার্যকর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। We didn't have a conversation on the sanctions. Again, we talked about, we have such a broad array of issues that we talk about, and so we talked about the totality of issues and how we can move forward. এদিকে পররাষ্ট্র সচিব জানান, চলতি বছর ওয়াশিংটন ও ঢাকার মধ্যে বিভিন্ন পর্যায়ের বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। ওনার দিক থেকে একটা প্রস্তাব ছিল যে দুই দেশের মধ্যে যে সমস্ত ইস্যুজ রয়েছে বা পেন্ডিং যে সমস্ত ইস্যুজ বা যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে সেগুলোর একটা আমরা নিয়মিত একটা ইয়ে করতে পারি, মনিটরিংয়ের একটা মেকানিজম করা যেতে পারে কিনা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে নবম প্রতিরক্ষা সংলাপ। পরবর্তী ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দুদেশে নিরাপত্তা সহযোগিতা জোরদারে ইচ্ছুক। নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলা, মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনা গুরুত্ব পাচ্ছে এসব ফোরামে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রচারণা শুরুর আগেই জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। মেয়র প্রার্থীর হিসেব নিকেশে বলে দিচ্ছে লড়াই হবে চতুর্মুখী। বিরোধী শিবিরের পাশাপাশি প্রত্যেক প্রার্থীকে লড়তে হবে নিজ ঘরের প্রতিদ্বন্দ্বীর সঙ্গেও। রাশেদ লিমনের রিপোর্ট। কেবল মনোনয়ন জমা শেষ, এখনো হয়নি প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারণা, তবু নগর জুড়ে বইছে নির্বাচনের হাওয়া। এবারে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের হিসেবটা জটিল করে তুলেছে প্রার্থীরাই, তাই তো ভোটারদের কষতে হবে জটিল অঙ্ক। দলীয় প্রতীকে নির্বাচন হলেও প্রতীকের একমাত্র হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের মনোনীত আরফানুল হক রিফাত। নিজের জয়ের জন্য তার প্রতীকই যথেষ্ট বলে মানছেন তিনি। তবে মাথা ব্যথার কারণ হতে পারেন বিদ্রোহী প্রার্থী ইমরান খান। তিনি বলছেন, মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দেবেন ভোটাররা। পানি নিষ্কাশন, জলবদ্ধতা, এটা বলবো মেয়রের ব্যর্থতা। ট্যাক্স বেড়েছেন কিন্তু সুযোগ সুবিধা দেননি। ইভিএম দিয়ে আমরা কুমিল্লায় মানুষের মাঝে অন্তত তথ্য প্রযুক্তির আমরা যে এগিয়ে গেছি সেটা বোঝানোর চেষ্টা করব। আমার নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমার নির্বাচনটা হচ্ছে ব্যক্তির বিরুদ্ধে, আমার নির্বাচনটা হচ্ছে লুটেরাদের বিরুদ্ধে। অন্যদিকে টানা দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু আবারও আশাবাদী। নগরবাসীর জন্য প্রয়োজনে দল ত্যাগ করতেও প্রস্তুত তিনি। যদিও বিএনপি নেতা নিজামুদ্দিন কাউসার বলছেন, কেন্দ্রের মনোনয়ন না পেলেও তৃণমূলের সমর্থনে এই নগরে বিএনপির নিয়ন্ত্রণ রাখতেই ভোটে নেমেছেন তিনি। আমার যারা যদি পার্টির কোনো ক্ষতি হয় আমি তো বলছি, আমি ঠিক আছে, আমি জনগণ থাকতে চাই, আমি থাকবো, আমার যদি অভিযোগ দিতে আমি অভিযোগ দিয়ে দেবো। জনগণ কেন্দ্রে যেতে পারলে শতভাগ নিশ্চিত আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ 15 জুনে ইনশাল্লাহ আমার মার্কেই বিজয় হবে। তৃতীয়বারের কুশিক নির্বাচনের ভোট গ্রহণ 15 জুন। নতুন কমিশনের প্রথম নির্বাচন হিসেবে কুমিল্লা সিটির উপর সবারই থাকবে বাড়তি নজর। তার উপর 4-4 জন হেভিওয়েট মেয়র প্রার্থী এই নির্বাচনকে দিচ্ছে বাড়তি মাত্রা। বসে নেই ভোটাররাও, তারাও হিসাব কষে নিচ্ছেন কাকে বানাবেন তাদের পরবর্তী নগর পিতা। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। গণহারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের চাকদায় চালপট্টির ব্যবসায়ীরা। পণ্যবাহী প্রতিটি ট্রাক থেকে চাঁদা আদায় করায় উত্তরাঞ্চল থেকে পণ্য পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ তাদের।
যখনই দিনের বেচা কেনা জমে ওঠার সময় ঠিক তখনই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে ছুটছেন ব্যবসায়ীরা। সন্ত্রাসী গ্রুপগুলোর গণহারে চাঁদা আদায়ের প্রতিবাদে এই আয়োজন। এখানে রাখতে হবে এবং 300 টাকা দিতে হবে। এই কারণে এখন উত্তরবঙ্গের লোকের একটা সিদ্ধান্ত নিয়েছে, চট্টগ্রাম আসবে না। তাদের নেতা হলো নিজামুদ্দিন কাজল ওরবে কাদা কাজল। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের একটি অংশ এই চাকতাই চালপট্টি। দেশের উত্তরাঞ্চল থেকে চালসহ অন্যান্য পণ্য নিয়ে আসা ট্রাক থেকে চাঁদা আদায় করে সন্ত্রাসীরা। বিশেষ করে প্রতি ট্রাক থেকে আদায় হয় 300 থেকে 500 টাকা। এমনও প্রমাণ আছে আমাদের এখানে গাড়ি নিয়ে আসছে, গাড়ির ড্রাইভারকে ওরা মেরে গাড়ি থেকে নামে এখান থেকে বাইর করে দিচ্ছে। এগুলি আমরা কিছু ডকুমেন্ট কালেকশন করেছি। ডকুমেন্ট কালেকশন করার পরে আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ কমিশনার এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের এই এলাকার যারা আছে সংশ্লিষ্ট সবাইকে আমরা অবগত করব। ব্যবসায়ীদের অভিযোগ, এতদিন পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায় হলো, এখন তারা ব্যবসা প্রতিষ্ঠান থেকেও চাঁদা আদায়ের হুমকি দিচ্ছে। তবে এই অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু। চলতি বছর 30,000 কোটি টাকা ঘাটতি হবে এমন দাবি করে পাইকারি পর্যায়ে 66% দাম বাড়াতে চায় পিডিবি। বিপরীতে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে দাম বাড়ানোর যৌক্তিকতা নেই, বরং দুর্নীতি বন্ধ হলে উল্টো সাশ্রয় হবে 13,000 কোটি টাকার বেশি। গ্যাসের দাম বাড়াতে গণশুনানির 2 মাসের মাথায় একই পথে বিদ্যুৎও। বৃহস্পতিবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের শুনানিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির দাবি, জ্বালানি ব্যয় বৃদ্ধি, ক্যাপাসিটি চার্জ পরিশোধ, টাকার অবমূল্যায়ন, ভ্যাট ট্যাক্স সম্পর্কিত ব্যয় বাড়াসহ বিভিন্ন কারণে চলতি বছর ঘাটতি ছাড়াবে 30,000 কোটি টাকা। ফলে বিদ্যুতের পাইকারি দাম বাড়াতে হবে 66%, আর গ্যাসের দাম বাড়লে আনুপাতিক হারে 80% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন জানানো হয় শুনানিতে। আবেদন পর্যালোচনা করে পাইকারি দাম 58% বাড়ানোর পক্ষে মত দেয় বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি, আর তা কার্যকরে মতামত আসে গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর পক্ষে। খুচরা মূল্যহার পুনরুদ্ধারণ ব্যতীত পাইকারি মূল্যহার কার্যকর করা সম্ভব হবে না। তবে গণশুনানিতে দাম না বাড়িয়ে ঘাটতি সমন্বয়ের পরও উল্টো 13,000 কোটি টাকা সাশ্রয়ের পথ বাতলে দেয় ভুক্ত অধিকার সংগঠন ক্যাব। সেই লুণ্ঠনমূলক ব্যয় বা অযৌক্তিক ব্যয় বৃদ্ধি পেয়ে 43,000 কোটি টাকা হয়েছে। সুতরাং এই বিদ্যুৎকে ঘিরে বা এই গ্যাসকে ঘিরে যে উচ্চ অভিলাষী রাজস্ব আহরণের যে সরকারের চিন্তা, তা ভয়ঙ্কর রকমের জাতীয় বিভ্রান্তি হিসেবে আমরা অভিহিত করি। পিডিবির আবেদনের তীব্র বিরোধিতা করে ব্যবসায়ী সংগঠন, জ্বালানি বিশেষজ্ঞ সহ অংশীজনরা বলেন বিদ্যুতের দাম বাড়লে জনজীবনে তার প্রভাব পড়বে ভয়াবহ রকমের। আপনারা দেখেন যে কয়টা জায়গায় এই জিনিসপত্র বাড়ানো হয়েছে, তারপরে যদি বিদ্যুৎটা চলে আসে তারপরে অন্যরকম একটা ইম্প্যাক্ট চলে আসবে। পণ্যের মূল্যে, সেবার মূল্যে এটার পাস্থ্রু হবে এবং হতেই হবে, কারণ লোকসান করে কেউ খুব বেশি দিন ব্যবসা করবে না। বর্তমান দেশের যে টালটালামার অবস্থা বৈশ্বিক পরিস্থিতিতে, এই অবস্থায় যদি বিদ্যুতের মূল্য বা গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়, তাহলে আমি মনে করি সরকারকে অজনপ্রিয় করার একটি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সবশেষ 2020 সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে 5.3% আর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছিল 8.4%। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাজারে ভোজ্য তেলের সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন পর্যাপ্ত মজুত থাকায় ভোজ্য তেলের চলমান সংকট শিগগিরই কেটে যাবে, গম ও পেঁয়াজের সংকট হবে না বলেও জানান তিনি। এদিকে ভারত গম রপ্তানি বন্ধ করলেও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের আমদানিতে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। বাজারে ভোজ্য তেলের অস্বাভাবিক দাম বাড়ার পাশাপাশি ভারত থেকে গম রপ্তানি বন্ধ করায় হঠাৎ করেই বেড়েছে আটা ময়দা সহ বিভিন্ন পণ্যের দাম। এদিকে পেঁয়াজের মূল্য বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। এ অবস্থায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে করণীয় নির্ধারণে বুধবার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক এবং পর্যাপ্ত মজুত থাকায় চলমান সংকট কেটে যাচ্ছে। সয়াবিনের বিকল্প হিসেবে সরিষা রপ্তানি বন্ধ রেখে দেশে সরিষার তেল ও রাইস ব্রান তেল উৎপাদন বাড়ানোর কথা বলেন তিনি। ভোজ্য তেল যারা আমদানি কারক বা বড় যারা ক্রাশ করে বাই করে, তারা বলেছে যে সাপ্লাই আমাদের যা আছে সেটা আমাদের প্রয়োজন অনুসারে ঠিক আছে। আমাদের দেশে সরষের তেল বাড়ানো যায় কিনা, যদি আমরা চাপ দেই
রাইস ব্র্যান থেকে প্রায় 7 লক্ষ টন উৎপাদন সম্ভব। খাদ্যমন্ত্রী জানান, ভারত গম রপ্তানি বন্ধ করলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না। চালের মূল্য বৃদ্ধি নিয়ে বিএনপির সমালোচনারও জবাব দেন তিনি। যিনি বলেছেন মির্জা ফখরুল সাহেব যে সরকারের পরিকল্পনা হয়ে চাউলের দাম বাড়ছে, এ কথা সত্য নয়। মিলাররা এখন বাজার থেকে ধান কিনাতে ব্যস্ত, প্রোডাকশনে তারা সঠিকভাবে এখনো যায় নাই। কোনো ক্রমেই আমাদের দেশে খাদ্য ঘাটতির সম্ভাবনা নাই। সরকারিভাবে গম নিয়ে আমরা খুব চিন্তা করছি না, বেসরকারি যারা আমদানি করে তাদেরও প্রবলেম হবে না। বৃষ্টি মৌসুম কেটে গেলে চালের মূল্য নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান খাদ্যমন্ত্রী। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 বছর ধরে বন্ধ রয়েছে কাতারের কোম্পানির ভিসা, চালু রয়েছে নারী ও পুরুষ কর্মীদের হাউস ভিসা। শ্রমিক সংকটে কোম্পানি ও দোকানপাট চালাতে হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এ অবস্থায় বন্ধ শ্রমবাজার চালুর জন্য বাংলাদেশ সরকার ও দূতাবাসের উদ্যোগে হওয়ার তাগিদ ব্যবসায়ীদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। করোনার মধ্যে থেমে নেই চলতি বছরের 21 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার ফুটবল বিশ্বকাপের নির্মাণ খাতের কর্মযজ্ঞ। তবে এ কর্মযজ্ঞের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও নেপালকে ভিসা দেয়া চালু রাখলেও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে কাতার। প্রায় 3 বছর ধরে কোম্পানি ও দোকানপাটের ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। শ্রমিক সংকটে কোম্পানি ও দোকানপাট চালাতে হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এ অবস্থায় বন্ধ শ্রমবাজার চালুর জন্য বাংলাদেশ সরকার ও দূতাবাসের উদ্যোগী হওয়ার তাগিদ তাদের। বাংলাদেশি ভিসা বন্ধ থাকার কারণে আমরা যারা কাতার প্রবাসী ব্যবসায়ী আছি তারা খুবই হিমশিম খাচ্ছি। আমি বিশেষভাবে অনুরোধ জানাবো বাংলাদেশ সরকার এবং কাতার এম্বাসিকে যেন অতি শীঘ্রই বাংলাদেশি ভিসা চালু করা হয়। মন্ত্রী মহোদয় আসছে, যদি কাতার এই কাতার সরকারের সাথে আলোচনা করে, আমাদের ভিসা বন্ধ আছে বর্তমানে, যদি কথা বলে এই সমবাজার ওপেন করে দেয় তাহলে ব্যবসায়ীদের জন্য উপকার হবে। আমরা আশা করি এম্বাসির মাধ্যমে আমরা পাবো। 26 লাখের বেশি জনসংখ্যার দেশ কাতারে 4 লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। দেশটিতে কিছু সংখ্যক প্রবাসী ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকলেও অধিকাংশ প্রবাসী বাংলাদেশি নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত। বাংলাদেশি শ্রমিকরা কাতার বিনির্মাণ ও চলতি বছরের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো নির্মাণে বড় অবদান রাখলেও দীর্ঘদিন বন্ধ রয়েছে বাংলাদেশের শ্রমবাজার। সময় সংবাদ, কাতার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মেগা প্রকল্পের সমালোচনাকারীদের একহাত দিলেন প্রধানমন্ত্রী, বলেননি পদ্মা সেতুর বিরোধিতাকারীদের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সুরমা কুশিয়ারার তাণ্ডবে সিলেট নগরী সহ 13 উপজেলায় প্লাবন, বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, ডুবছে নতুন নতুন এলাকা। সুনামগঞ্জেও পরিস্থিতির অবনতি। এবং 2 বছর পর 29 মে চালু হচ্ছে বাংলাদেশ ভারত রেল যোগাযোগ, রোববার থেকে টিকিট বিক্রি। 1 জুন চলবে মিতালি এক্সপ্রেস, খরচ শুরু 3,800 টাকা থেকে। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।